অভিযোগ তুলে ধুন্দুমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। হাসপাতালের সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ প্রতারিতদের। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনার সময় প্রায় 120 জনকে মেডিকেল কলেজ হাসপাতালে সিকিউরিটির কাজে নিয়োগ করা হয়েছিল। বহু যুবক যুবতীকে কয়েক মাস কাজ করার পর তাদের হঠাৎই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। কাজে যোগদানের আশ্বাস মিললেও সেই কাজ ফিরে পাননি প্রায় 120 জন। বুধবার হাসপাতাল চত্বরে জড়ো হন কাজ হারানো কর্মীরা। এদিন সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ধাক্কাধাক্কি হয় সিকিউরিটি ইনচার্জকে ঘিরেও। আমরা আড়াই বছর ধরে এখানে ডিউটি করেছি করোনার সময়, তখন কোনো এক্সাম এখানে ডিউটি করেনি। তার পরবর্তী সময় তিন মাস ধরে উনি টাকা নিয়ে পরপর মানুষ ঢুকে গেছে, পরপর মানুষ ঢুকে যাচ্ছে, কিন্তু তারপরে উনি কোনো হিন্দন নাই। আমরা আড়াই বছর কাজ করবো, হাট করে কাজ চলে গেল, পরের দিন থেকে কাজ নাই। আর কোনো আমাদের ডকুমেন্টস নাই যে কাজ থাকবে না বা কিছু, হাট করে কাজ নাই মানে কাজ নাই। তারপর উনি কথা দিলেন আমাদেরকে চুপিয়ে রাখার জন্য, আড়াই বছর ধরে বলছে কোনো ইয়ে করো না, কোনো কিছু করো না, আন্দোলন করো না, চুপ করে থাকো। এরপরে যদি একজনকেও নেওয়া হয় তো তোমরা আগে জায়গা পাবো। এখানে এত মানুষ নেওয়া হচ্ছে কিন্তু আমাদের কোনো জায়গা নেই। আড়াই বছর ধরে ঘুরে বেড়াচ্ছি আমরা, কিন্তু কন্টিনিউ আড়াই বছর আমরা ডিউটি করেছি। করোনার টাইমে আমরা খুব কষ্ট করে এখানে ডিউটি করেছি, এমনকি বাড়ির পাশের লোক আমাদের ঢুকতে দেয়নি বাড়ির মধ্যে, বলেছে করোনার টাইমে এত করোনার মধ্যে তোমরা বাড়ি আসবে না, নাহলে সবার করোনা হয়ে যাবে। এইভাবে আমরা খুব কষ্ট করে দুটো বাচ্চা রেখে ডিউটি করেছি। এখন বলা হচ্ছে, স্যার তখন আমাদেরকে বললো 60 বছর তোমাদের চাকরি আছে, এখন স্যার বলছেন আজকে থেকে ডিউটি, কালকে দিন থেকে বলছেন যে তোমাদের আর ডিউটিতে আসতে হবে না, আমরা কিছুই জানি না। যদিও বিক্ষোভকারীদের দাবি মানতে নারাজ সিকিউরিটি ইনচার্জ। 2022 এরা ব্যর্থ হয়ে গেছে, এরা কারা টাকা দিয়েছে, কাকে দিয়েছে, এসব কিছু জানি না। ভর্তির সময় এসছে, যখন গভর্নমেন্ট যেটা রুল চলেছে সেই জিনিসটা আজকেও আলোচনা হলো আমাদের, ইয়ে কি বলে ইয়ে প্রেসিডেন্ট সাহেব এসছিলেন এবং এমএসবিপি প্রিন্সিপাল সাহেব একই কথা বললেন যে যদি ভর্তি হয় তো এদেরকে প্রথম পয়েন্টই দেখবেন, এইটাই হয়েছে। আমি কিচ্ছু নেই কারোর সঙ্গে, মিথ্যা অভিযোগ।